নমস্কার, আমরা আজকে আছি পূর্বস্থলি টু গভর্নমেন্ট আইটিআই কলেজে। তো আজকে এখানে ক্ষুদিরাম বসু প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে একটি রক্তদান শিবির। স্বেচ্ছায় এই রক্তদান শিবিরে যোগ দিয়েছিল এখানকার ছাত্রছাত্রী ও শিক্ষকরা। আমি সেই ছাত্রছাত্রী শুনে নেব আজকে আমাদের এই রক্তদান শিবিরের অভিজ্ঞতা। তোমার নামটা বলো। আমার নাম সম্বরণ ব্যানার্জী। আচ্ছা, আজকে এই রক্তদান শিবির কেমন লাগলো তোমার? আজকে ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষে পূর্বস্থলি টু গভর্নমেন্ট কলেজের উদ্যোগে এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের সহায়তায় আজকে যে এখানে রক্তদান শিবির হলো, এই রক্তদান শিবিরে 50-এর ওপর রক্তদাতা আজকে রক্ত দিয়েছে, যার মধ্যে ছাত্র, শিক্ষক এবং বাইরে যারা টোটো আছে এখানে তারাও রক্তে অংশগ্রহণ করেছে। আমরা সাধারণত স্কুল কলেজে এগুলো দেখতে পাই না, আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় ক্লাবে বা অন্য কারো সংস্থান এগুলো করে থাকে, কিন্তু একটা কলেজ হয়ে এইভাবে রক্তদান শিবিরে অংশগ্রহণ করা আমরা কলেজের ছাত্র হিসাবে খুবই গর্বিত। আচ্ছা, তুমি রক্ত দিয়েছো আজকে? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগলো রক্ত দিয়ে আজকে? খুবই ভালো লাগলো, এটা আমার প্রথমবার নয় যদিও, তবুও আজকে রক্ত দিয়ে একটা আলাদাই আনন্দ হলো, কারণ সব ছাত্রদের মাঝে ছাত্রছাত্রীদের মাঝে একটা রক্ত দেওয়ার মজাটাই আলাদা। তো আপনারা দেখলেন যে রক্তদান উদ্দেশ্যকে কেন্দ্র করে যে সুন্দর একটা শিবির আয়োজন করা হয়েছিল, সেখানে আজকে 50-এর উপর ছাত্রছাত্রী এবং শিক্ষকরা রক্তদানে অংশগ্রহণ করেছে। তো আজকে আমাদের এই পূর্বস্থলি টু গভর্নমেন্ট আইটিআই কলেজের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রী এবং অংশগ্রহণকারীদের দ্বারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ।